শুভ সন্ধ্যা বন্ধুরা ক্র্যাক ডাব্লিউ এক্সাম অফিসিয়াল গ্রুপের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি গ্রুপের অ্যাডমিন অরিজিৎ আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আজকের ভিডিওটা ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর যারা আজকের ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তো তাদের বলবো যে এর আগে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর যেসব ভিডিওগুলো রয়েছে যেমন ভারতের অবস্থান প্রতিবেশী রাষ্ট্র এরিয়া এই সমস্ত পার্টটার ওপর একটা ভিডিও রয়েছে এছাড়া ভারতের ভূপ্রকৃতির ওপর ডিটেল আলোচনা রয়েছে একটা ভিডিওতে আমরা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ এগোচ্ছি তার জন্য ভূপ্রকৃতির পর আমরা নদ নদীর ওপর একটা ভিডিও বানিয়েছি তো এই ভিডিওগুলো তোমরা দু তিনটে ভিডিও যেটা আছে এইগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও এই ভিডিওগুলো দেখে নাও এবং আজ এই ভিডিওটার মধ্যে আমরা তুলে ধরবো একটা ছোট্ট ভিডিও এটা একটা ছোট্ট পার্ট রয়েছে নদ নদীর পরে সেটা হচ্ছে ইন্ডিয়ান লেক তো ভারতের হ্রদ সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট নোট তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব তো চলো দেখা যাক আজকে শুরু করছি ভারতের হ্রদ ইন্ডিয়ান লেকের মধ্যে আমরা যেটা ফার্স্টে দেখব যে ইন্ডিয়ান লেককে কতগুলো ভাগে মানে কতগুলো টাইপ আছে ইন্ডিয়ান লেকের তো বিভিন্ন বইতে তো অনেক রকম ভাগ করা হয় ইন্ডিয়ান লেককে কিন্তু এখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কয়েকটা জাস্ট টাইপ আমরা দেখব যেগুলো এক্সামে আসতে পারে হয়তো কোন লেকের নাম দিয়ে জানতে চায় যে এটা কি ধরনের লেক তো সেক্ষেত্রে আমরা জাস্ট কয়েকটা টাইপ একটু জেনে রাখবো প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে টেকটনিক লেক টেকটনিক লেকটা কি এটা হলো ভূপৃষ্ঠে কিছু ফ্র্যাকচার বা কিছু ত্রুটির ফলে অর্থাৎ ভূপৃষ্ঠের অবস্থা ভূ মানে ভূপ্রকৃতিগত বা অবস্থানগত কিছু ত্রুটির ফলে এবং কিছু ফ্র্যাকচারের ফলে এই ধরনের লেকগুলো তৈরি হয় এই লেকগুলো বেশিরভাগ হিল এরিয়াতে দেখতে পাওয়া যায় যেমন কাশ্মীর এবং কুমায়ুন হিল এরিয়াতে এই লেকগুলো খুব বেশি দেখা যায় এই ধরনের লেকের মধ্যে প্যাঙ্গং লেকটা যেটা লাদাখে অবস্থিত সেটা এই টেকটনিক লেকের মধ্যে উল্লেখযোগ্য নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ক্র্যাটার লেক্স ক্র্যাটার লেক্স ক্র্যাটার কথার অর্থ হচ্ছে জ্বালামুখ ক্র্যাটার লেক্সটা হচ্ছে বিভিন্ন আগ্নেয়গিরিতে এই লেকটা তৈরি হয় কীভাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরির মাথাটা যখন ভেঙে যায় ভেঙে ওখানটায় যে একটা খাদের মতো অংশ তৈরি হয় সেখানটায় বৃষ্টির জল জমে এই লেকগুলো তৈরি হয় ওই ক্র্যাটার অংশটা এবং ক্যালডেরাস যে অংশটা এই দুটো অংশ ক্যালডেরাস অংশটা একটু বৃহৎ অঞ্চল জুড়ে তো এই দুটো অংশে কি হয় বৃষ্টির জল জমে এই হ্রদগুলো তৈরি হয় ট্যাটার লেকের মধ্যে উল্লেখযোগ্য একটা লেক হচ্ছে লোনার লেক লোনার লেক মহারাষ্ট্রে অবস্থিত আচ্ছা নেক্সট যে লেকটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে গ্ল্যাসিয়াল লেক গ্ল্যাসিয়াল লেক বোঝাই যাচ্ছে হিমবাহ বা এই জাতীয় বরফ তুষার খণ্ড এই সমস্ত জায়গা থেকে তৈরি হচ্ছে মেনলি গ্লাসিয়াল এরোশন অর্থাৎ হিমবাহ বা তুষারখণ্ডের যে ক্ষয় হয় সেই ক্ষয় হয় সেখানে এই লেকটা তৈরি হয় ইন্ডিয়াতে এরকম কিছু লেক রয়েছে এবং এই লেকগুলো কিন্তু আয়তনে খুব ছোট হয় কাশ্মীরের গঙ্গাবাল লেক হচ্ছে একটা এরকম গ্ল্যাসিয়ার লেকের উদাহরণ গ্রেট হিমালয়তে অবস্থিত নেক্সট আমরা যে লেকটায় যাচ্ছি সেটা হচ্ছে ফ্লুবিয়াল লেক ফ্লুবিয়াল লেকটা কি নদীর বিভিন্ন কাজ ক্ষয় কাজ সঞ্চয় কাজ এই সমস্ত কার্যের ফলে নদীর বিভিন্ন কার্যের ফলে এই ধরনের লেকগুলো তৈরি হয় নদীর ইরোশনাল এবং এরোশনাল অর্থাৎ ক্ষয়কার্য এবং ডিপোজিশনাল অর্থাৎ অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের ফলে এই ধরনের লেকগুলো তৈরি হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই লেকগুলো কিন্তু খুব একটা মানে স্থায়ী হয় না খুব বেশি তার কারণ হচ্ছে লেক হয়তো তৈরি হলো এবং এই লেকে আবার পুনরায় পলি পড়ে পলি জমে এই লেক আবার ভরাট হয়ে যায় তো যার জন্য এই লেকগুলো ক্ষণস্থায়ী নদীর কার্যের ফলে সৃষ্টি হওয়া লেক তো এর এই লেকগুলো যেরকম দেখা যায় যেমন ধরো গঙ্গা এবং ব্রহ্মপুত্রের নদীর যে গতিপথগুলো আছে অর্থাৎ আপার মিডল এবং লোয়ার অর্থাৎ উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এই যে গতিগুলো আছে এই গতিপথগুলোতে এই গতিপথগুলোতে সেখানে এই ফ্লুবিয়াল লেকগুলো দেখতে পাওয়া যায় এই ফ্লুবিয়াল লেকের মধ্যে কীরকম পড়ছে এই ফ্লুবিয়াল লেকগুলোর মধ্যে পড়ছে ধরো প্লাংপুল লেক যেটা ওয়াটারফলস অর্থাৎ জলপ্রপাতের সামনে যে লেকটা তৈরি হয় তো প্লাংপুর লেকটা পড়ছে অক্সবো লেকটা পড়ছে অ্যালোভিয়াল ফ্যান লেকটা পড়ছে ডেল্টা লেক পড়ছে ফ্লাড প্লেন লেক পড়ছে তো এই ধরনের র্যাফ ড্যাম্পড লেকগুলো পড়ছে এই ধরনের লেকগুলো সব ফ্লুবিয়াল লেক অর্থাৎ নদীর কার্যের ফলে সৃষ্টি হওয়া লেকের আন্ডারে পড়ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এউলিয়ান লেক এওলিয়ান লেকটা কি এটা পুরোপুরি মরুভূমি অঞ্চলের লেক মরুভূমি অঞ্চলে বা বায়ুর যে গতিপথ বায়ুর গতিপথে যে বালিয়ারি বা তোমার ফাপা যে বালি থাকে সেই বালি উড়ে গিয়ে সেখানে নিচু অংশ তৈরি হয় সেই নিচু অংশে জল জমে কি হয় এই ধরনের লেকগুলো তৈরি হয় এগুলোকে এওলিয়ান লেক বলা হয় এই ধরনের লেকগুলোর আরেকটা নাম আছে সেগুলোকে ধান্দ বলা হয়ে থাকে বিশেষ করে ওয়েস্টার্ন রাজস্থানের দিকে এই ধানগুলো বা এই লেকগুলো দেখা যায় লাস্ট যে টাইপটা আমরা আসবো সেটা হচ্ছে লেগুন লেগুনটা কী এটা সমুদ্রের সমুদ্রের উপকূল অঞ্চলে দেখা যায় সমুদ্রের উপকূল অঞ্চলে যে বালি সেই বালি সরে গিয়ে বা বালির অবক্ষেপণ হয়ে বালি সঞ্চয় হয়ে এই ধরনের লেকগুলো তৈরি হয় এই লেকগুলো ঠিক লেক নয় এগুলোকে উপরদ বলা হয় তার কারণ এদের সাইজ লেকের থেকে তুলনামূলকভাবে ছোট লেকের মতো অতটা বৃহৎ অঞ্চল জুড়ে এগুলো তৈরি হতে পারে না তো সেগুলোকে লেগুন বলছে সব থেকে বিখ্যাত যে লেগুনটা রয়েছে চিল্কা উড়িষ্যাতে এটা ভারত তথা ওয়ার্ল্ডের থেকে বড়ো লেগুন এছাড়া রয়েছে পুলিকট তো এই গেল হচ্ছে বিভিন্ন টাইপের লেক যেগুলো ভারতে দেখা যায় তো এবার আমরা যেটা আসছি ইন্ডিয়ান লেককে তিনটে প্রধান ভাগে ভাগ করা যেতে পারে একটা ফ্রেশ ওয়াটার লেক নাম থেকেই বোঝা যাচ্ছে যে মিষ্টি জলের একদম মিষ্টি জলের বা সাধু জলের সৃষ্ট লেক এই লেকে কোনো রকম স্রোত থাকে না ঠিক আছে ল্যান্ড দ্বারা সারাউন্ডেড থাকে যেমন উলার লোকটাক প্রভৃতি এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার লেকের মধ্যে পড়ছে নেক্সটটা একটা যেটা স্যালাইন ওয়াটার লেক অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এই লেকের জলটা লবণাক্ত হয় এই জলের স্রোত থাকে এবং জলে লবণের পরিমাণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা অনেক বেশি থাকে এগুলো হলো স্যালাইন ওয়াটার যেমন এখানে চিলকা বলতে পারো অষ্টমোডি বলতে পারো প্রভৃতি নেক্সট আরেকটা যেটা টাইপ রয়েছে অর্থাৎ যে ভাগটা রয়েছে সেটা হলো আর্টিফিশিয়াল লেক এটা ম্যানমেড এটা মনুষ্য সৃষ্ট কিছু লেক রয়েছে যেমন পুষ্কর ওসমান প্রভৃতি কিছু লেক তো এবার আমরা ডিটেল একটু আলোচনা করি কিছু ইম্পর্টেন্ট লেকগুলোকে নিয়ে প্রথমে ফ্রেশ ফ্রেশ ওয়াটার লেক দিয়ে শুরু করছি ফ্রেশ ওয়াটার লেকের মধ্যে যেগুলো আসছে ফ্রেশ ওয়াটার লেকের মধ্যে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ভীমতাল ভীমতাল হলো কুমায়ুন হিমালয়ের মধ্যে রয়েছে উত্তরাখণ্ডের খান্দ টাউনে এই ভীমতাল লেকটি অবস্থিত এই ভীমতাল লেকটি সবথেকে বেশি উল্লেখযোগ্য তার মানে এর আকর্ষণীয় দিকটা হলো এই লেকের সেন্টারে একটা আইল্যান্ড রয়েছে নেক্সট হচ্ছে ভোজ ভোজ হচ্ছে ভীমতাল সিটিতে অবস্থিত মধ্যপ্রদেশে মোস্ট সরি মাপ করবেন একটু ভুল বললাম ভোপাল সিটি ভোপাল সিটিতে অবস্থিত মধ্যপ্রদেশের ভোপাল সিটিতে অবস্থিত এই ভোজ ভোজ লেকটা এটা হচ্ছে মোস্ট পলিউটেড লেক অফ ইন্ডিয়া ভারতের সবথেকে পলিউটেড লেক এটা আপার এবং লোয়ার দুটো লেক নিয়ে গঠিত নেক্সট যে লেকটা আছে সেটা হচ্ছে চন্দ্রাতাল চন্দ্রাতাল লেক হচ্ছে খুব অনেকটা উঁচুতে অবস্থিত চার হাজার তিনশো মিটার সি লেভেল থেকে চার হাজার তিনশো মিটার হাই অলটিটিউড লেক এটা হিমাচল প্রদেশের লোহাল এবং স্পিটি ডিস্ট্রিক্টে অবস্থিত নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ডাল লেক ডাল লেক হচ্ছে খুব ফেমাস শ্রীনগরের একটা ফেমাস লেক ডাল লেক আঠেরো স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে এ এটা এই ডাল লেকটা চারটে বেসিনে বিভক্ত রয়েছে বেসিনগুলোও খুব উল্লেখযোগ্য বেসিনগুলোর নাম হচ্ছে গার্গিবাল লোকাত ডাল বোট ডাল এবং নাগিন এই টোটাল চারটে বেসিনে বিভক্ত এটা এটা খুবই বিখ্যাত লেক এই বিখ্যাতর কারণগুলো হচ্ছে এখানে পাঁচশোটা বোর্ড রয়েছে ওয়াটার সার্ফিংয়ের ব্যবস্থা এছাড়া এখানে লোটাস ফ্লাওয়ার এবং ওয়াটার লিলিস ফ্লাওয়ার রয়েছে এইগুলোর জন্য এই ডাল লেকটা খুবই আকর্ষণীয় পর্যটকদের ক্ষেত্র কাছে নেক্সট আসছি কোলেরু লেক কোলেরু লেক অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটা কৃষ্ণা নদী এবং গোদাবরী নদীর বদ্বীপের কাছে দুটো নদীর বদ্বীপের মধ্যবর্তী জায়গায় কলেরুক লেকটা অবস্থিত নেক্সট লোকটাক হ্রদ লোকটাক রথটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক এটা মণিপুরে অবস্থিত এটা ফ্লোটিং আইল্যান্ড নামেও পরিচিত কারণ এটা হচ্ছে ভাসমান হ্রদ বলা হয় এটাকে এটা ওয়ার্ল্ডের মধ্যে একদম সবথেকে বড়ো একমাত্র ভাসমান হ্রদ নেক্সট যেটা আসছে উলার লেক উলার হচ্ছে কাশ্মীর ভ্যালিতে অবস্থিত এটা লার্জেস্ট লেক লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ফ্রেশ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার এটা টেকটনিক অ্যাক্টিভিটির ফলে তৈরি হয়েছে এটা ন্যাচারাল রিজার্ভার হিসেবে কাজ করে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নাকোলেক নাকোলেকটা হচ্ছে হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিকে অবস্থিত এখানে চারটে বুদ্ধিস্ট টেম্পেল রয়েছে এবং এই চারটে বুদ্ধিস্ট টেম্পল থাকার জন্য এটা হিন্দুদের কাছে পবিত্র লেক হিসেবে পরিচিত নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে রেনুকা লেক রেণুকা লেকটা হল হিমাচল প্রদেশের শিয়ারমার্ট ডিস্ট্রিক্টে অবস্থিত এখানে লায়ন সাফারি এবং জুয়ের জন্য জুয়ের জন্য এটা মেজর অ্যাট্রাকশন পর্যটকদের ক্ষেত্রে নেক্সট আমরা আসছি রূপকুন্দ রূপকুন্দ লেক রূপকুন্দ লেক উত্তরাখণ্ডে অবস্থিত এখানে একটা বিশেষত্ব রয়েছে যে এখানে ছশোটা স্কেলিটন পাওয়া গেছিল জানা যায় যে মহামারীর ফলে ছশো জন মারা গিয়েছিল এবং তাদের স্কেলিটন কিন্তু এই রূপকুন্দ লেকের ধারে পাওয়া গিয়েছিল নেক্সট যেটা আসছি সাস্থাম কোটবা লেক এটা হলো কেরালার সবচেয়ে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক নেক্সট সাততাল সাততাল লেক হচ্ছে গ্রুপ অফ সেভেন লেকস সাতটা গ্রুপ লেকের সমাহার ভীমতাল টাউনে অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট সুরজতাল তাল হচ্ছে হিমাচল প্রদেশের বারালাপচা পাসের কাছে অবস্থিত এটা হলো ভাগা চন্দ্রভাগা চেনাব অর্থাৎ চেনাব নদীর যে ট্রিবিউটারি ভাগা সেই ভাগার রিভারের সোর্স ভাগা রিভারের উৎপত্তি এই তাল থেকে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে সঙ্গম লেক এই সংম লেক হচ্ছে সিকিমে অবস্থিত এটা ওভাল শেপ একটা লেক ওভাল শেপ এটা শেপটা হলো ওভাল এটা শীতকালে পুরোপুরি বরফে জমে যায় এবং এটা হিন্দুদের কাছে এবং বুদ্ধ বুদ্ধিস্টদের কাছে খুবই পবিত্র একটা লেক তো এই গেল ইম্পর্টেন্ট কিছু ফ্রেশ ওয়াটার লেক এবার নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে স্যালাইন ওয়াটার লেক স্যালাইন ওয়াটার লেকের মধ্যে প্রথমে আমরা যেটা আসছি অষ্টমুটি লেক অষ্টমুটি লেক হচ্ছে এটা কেরালার কোলাম ডিস্ট্রিকে অবস্থিত এটা একটা লেগুন অষ্টামডি আটখানা ব্রাঞ্চ অর্থাৎ আটটা শাখায় বিভক্ত এই পুরো লেকটা আটটা শাখাতে বিভক্ত নেক্সট আমরা আসছি চিল্কা লেক চিল্কা এটা তো আগেই বলা হয়েছে এটা একটা লেগুন এটা উপহের মধ্যে পড়ে তো উড়িষ্যাতে অবস্থিত লার্জেস্ট কোস্টাল লেক বলা হয় এটাকে লার্জেস্ট কোস্টাল লেক ইন ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যেও সবচেয়ে বৃহৎ এটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট লেগুন বলা হয় চিল্কাকে নেক্সট আসছি পুলিকট লেক পুলিকট লেকটি একটি উল্লেখযোগ্য এবং এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে অবস্থিত নেক্সট যে লেকটা আসছে সেটা হচ্ছে প্যাঙ্গং লেক প্যাঙ্গং লেকটা লাদাখে অবস্থিত এর উচ্চতা সমুদ্রতল থেকে এটা চোদ্দোশো চোদ্দো ফিট ওপরে রয়েছে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের হায়েস্ট স্যালাইন ওয়াটার লেক হচ্ছে এই প্যাঙ্গং লেক নেক্সট যেটা আসছি সেটা হ্রদ তো সম্বর লেক হচ্ছে জয়পুর সিটিতে অবস্থিত রাজস্থানে এটা মরুভূমি অঞ্চলের প্রধান লেক বলা যেতে পারে লার্জেস্ট সল্ট লেক হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট সল্ট লেক হচ্ছে এই সম্বর লেক মোস্ট সল্টি ওয়াটার এর স্যালাইনিটির দিক থেকে সবচেয়ে মোস্ট স্যালাইন ওয়াটার যদি বলা যেতে পারে তাহলে সেটা ইন্ডিয়ার মোস্ট স্যালাইন ওয়াটার লেক হচ্ছে কিন্তু এই সম্বর লেক এবং অবশ্যই ইন্ডিয়ার মোস্ট লার্জেস্ট সল্ট লেক এই সম্বর নেক্সট ভীমবানাদ লেক এটা কেরালার বিগেস্ট লেক এটা সি লেভেলে একেবারে সি লেভেলে সি সমুদ্র তলের সঙ্গে সমান তলে অবস্থিত এই লেকটা নেক্সট যেটা আসছি ভিরান পূজা লেক এই লেকটা কোচিতে অবস্থিত এটা ভীমবানাদ লেকেরই নর্দার্ন এক্সটেনশন নেক্সট কালিভেতি লেক এই লেকটা তামিলনাড়ুতে অবস্থিত লার্জেস্ট ওয়াটার ল্যান্ড সরি লার্জেস্ট ওয়েটল্যান্ড ইন পেনিনসুলার ইন্ডিয়া দক্ষিণ ভারতের বা দাক্ষিণাত্যের সব থেকে বড় জলাভূমি ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি হচ্ছে এই কালিভেতী লেক কালিভ্যালি লেক নেক্সট স্যালাইন ওয়াটার লেকগুলোর মধ্যে এই আটটা ছিল ইম্পর্ট্যান্ট লেক এবার নেক্সট যেটা আছে সেটা কয়েকটা আর্টিফিশিয়াল লেক আর্টিফিশিয়াল লেকগুলোর মধ্যে প্রথমে আসলাম পুষ্কর পুষ্কর লেকটা রাজস্থানে অবস্থিত তারপরে আসছে ওসমান সাগর ওসমান সাগরটা হায়দ্রাবাদে অবস্থিত এটা তৈরি করেছেন লাস্ট নিজাম হায়দ্রাবাদের লাস্ট নিজাম ওসমান আলী খান ওসমান আলী খান তিনি এটা বানিয়েছিলেন এবং এটা ড্রিঙ্কিং পারপাস বানানো হয়েছিল ড্রিঙ্কিং ওয়াটারের জন্য নেক্সট যেটা আসছে হুসেন সাগর হুসেন সাগরটাও হায়দ্রাবাদে অবস্থিত এটাও খুবই বিখ্যাত কারণ এটা হুসেন শাহ আলী পনেরোশো সালে হুসেন শাহ আলী তিনি এই লেকটা তৈরি করেছিলেন এই লেকটা গোটা হায়দ্রাবাদে ওয়াটার সাপ্লাই করার জন্য এই লেকটা তৈরি হয়েছিল তো এই গেল আর্টিফিশিয়াল ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল লেক তো ইন্ডিয়ান লেকের ওপর মোটামুটি এই একটা কম্প্যাক্ট নোট এর মধ্যে থেকে তোমরা প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাবে যা আসান মোটামুটি এর মধ্যে থেকেই আসে আর কয়েকটা ওয়ার্ল্ডের ওপর কয়েকটা ছোট ছোটো নোট বলে দিই মানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই ওয়ার্ল্ডের মধ্যে যেমন লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে সুপিরিয়ার লেক আর লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক হচ্ছে ক্যাসপিয়ান সি ফ্রেশ ওয়াটার হলে সুপেরিয়ার লেক এবং স্যালাইন ওয়াটার হলে ক্যাসপিয়ান সি যদি ডিপেস্ট লেক বলে ডিপেস্ট লেক অফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে ডিপেস্ট লেক সবচেয়ে গভীরতম লেক হচ্ছে বৈকাল নেক্সট মোস্ট সল্টলি মোস্ট সল্টলি লেক ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট সল্টলি লেক যদি জানতে চাই সেটা হবে হচ্ছে আসল লেক আসাল লেক হচ্ছে মোস্ট সল্টলি থার্টি ফোর পয়েন্ট এইট পারসেন্ট স্যালাইনিটি ঠিক আছে ডেট সি এর থেকেও কিন্তু বেশি ডেট সি এর স্যালাইনিটি থার্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট আর অ্যাসাল লেক হচ্ছে থার্টি ফোর পয়েন্ট এইট পারসেন্ট যদি হাইপার স্যালাইনিটির কথা বলে তাহলে হাইপার স্যালাইনিটির ক্ষেত্রে কিন্তু ডেট সি হচ্ছে মোস্ট সল্ট সল্টি লেক ওয়ার্ল্ডের মধ্যে তো এই গেলো ওয়ার্ল্ডের ওপর কয়েকটা পয়েন্ট তো মোটামুটি এই পুরো একটা কম্প্যাক্ট নোট তোমাদের আমি দিয়ে দিলাম ইন্ডিয়ান লেকের ওপর তো আশা করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাকে অবশ্যই আমাদের জানাবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনছি এবং অন্য একটা সাবজেক্টের ওপর আজ এ পর্যন্তই নমস্কার